ওম শান্তি এতদিন আমরা কোর্স করলাম এই কোর্সটা আপনারা ভালো করে বুঝছেন না বুঝতে পারছেন আমি খুব সরল ভাষাতে বলেছি তা আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন এখন কোর্সটা হয়ে গেল আজকে আমাদের মেডিটেশন হবে মেডিটেশন তো কীভাবে করবেন যে মেডিটেশন মানে যোগ যোগ মানে ইয়াদ ইয়াদ মানে স্মরণ ভক্তি মার্গে আমরা ভগবানকে স্মরণ করেছিলাম প্রার্থনা করেছিলাম তেন সেই ঠিক হিসাবে আমরা মেডিটেশন করবো মেডিটেশনে পরমাত্মার পরিচয় আমরা পেলাম আর আত্মার পরিচয় পেয়েছি আত্মা হইলাম আমরা আর পরমাত্মা হলো আমাদের স্রষ্টা এই স্রষ্টা পরমাত্মার সাথে আমরা যোগাযোগ কীভাবে রাখতে হয় एक कि मिलन करब परमात्मा पर साथ मिलन करा पितारे पुत्रर मिलन करा से मिलन की बोले मेडिटेशन वो जोग, राज भारतवर्षे अनेक रकम जोग आसे पतंजलि जोग हट जोग विभिन्न प्रकार जो आसे किंतु से गुला कि तो जोग हुई से शुद्ध शारीरिक एक्सरसाइज আর রাজযোগ মেডিটেশন হচ্ছে এখানে রাজযোগ মেডিটেশনের প্রকৃত যোগ যে যোগের দ্বারা কলিযুগকে পরিবর্তন করে এখানে সত্য যুগ আনন্দ যায় এখন আমরা মেডিটেশন করব মেডিটেশন মানে পরমাত্মাকে স্মরণ করা ঈশ্বর পরমাত্মা আমাদের পিতা পিতার সাথে সন্তানের যুক্ত হওয়া মনের দ্বারা যুক্ত হওয়া কিন্তু মনের দ্বারা যত হবার জন্য আমাদের মন এত সতেজ নয় কারণ জন্ম মরণে অনেকবার জন্ম মরণ করি এসেছি সেই জন্যে আমাদের আত্মার এতটা শক্তি নাই তবু ধীরে ধীরে করলে একদিন আমাদের হয়ে যাবে তো নিজেকে স্থিরভাবে রাখি নিজেকে আত্মা মনে করুন এখন আসুন আমরা অন্য একটা দেশে যাই ধীরে ধীরে আমরা নিজেকে আত্মা মনে করি আমরা এক অন্য দেশে বহু দূরে যাত্রা আরম্ভ করি আমরা একাকী অনুভব করি এই শরীর ভিতরে থাকা আত্মাটিকে আত্মা স্থির হয়ে উড়ে যাচ্ছে শরীরকে ভৌতিক শরীরকে ছেড়ে উড়ে যাচ্ছে দূর নীলিমের ওদিকে নীল আকাশের উপরে সূর্য চন্দ্র অগণন তারার ওপারে সেই দেশে অনেক দূরে যেখানে শুধু পরমাত্মা আছে আমরা উড়ে যাচ্ছি মনের দ্বারা আমরা উড়ে যাচ্ছি অতি সূক্ষ্ম আত্মা শুধু আত্মা উড়ে যাচ্ছে কোথায় যাবে একমাত্র পরমাত্মাকে পরমাত্মার কাছে যাওয়ার জন্য আমরা উড়ে যাচ্ছি অনেক প্রশ্ন আছে অনেক জিজ্ঞাসা আছে মনে অনেক মনের মধ্যে অনেক আশা নিয়ে আমি উড়ে যাচ্ছি নীল আকাশের উপরে উড়ে যাচ্ছি এখন নীল আকাশ পেরিয়ে আমি সূক্ষ্মবর্তন পৌঁছলাম বতনে নীলিম আকাশের উপরে চন্দ্রমার চন্দ্রলোকের মতন শ্বেত আভারময় ব্রহ্মলোক বিষ্ণুলোক আরো শঙ্করপুরি এখান থেকেও আমরা উড়ে যাচ্ছি উড়ে যাচ্ছি অখণ্ড ব্রহ্ম মহাতত্ত্বর দিকে অখণ্ড ব্রহ্ম মহাতত্ত্ব হয়েছে সকালে সূর্য উদয় হওয়ার আগে আকাশটা রক্তিম থাকে লাল আকাশ সেই রক্তিম আকাশের উপরে উড়ে যাচ্ছি বহু দূরে দেখলাম টিম টিম করে লাইট জ্বলছে অজস্র টুনি বাল্বের মতন চারোদিকে লাইট দেখা যাচ্ছে আমরা ভাবলাম সেখানে আমাদের পিতা আসে আমরা উড়ে যাচ্ছি সেই দিকে উড়তে উড়তে সেই জায়গা পৌঁছলাম অজস্র টুনি বাল একদম জ্বলতেছে তার মধ্যে একটি উজ্জ্বল লাল জ্যোতিময় আভা সে আমার পিতা পরম পিতা পরমাত্মা যার নাম শিব সে আমরা উড়ে গিয়ে পরমাত্মার কাছে পৌঁছলাম পরমাত্মায়ও আমাদেরকে আগ্রহ করে ওনার বিচ্ছরিত রশ্মির সবাই রশ্মি আমাদেরকে ধরি টানছে আদর করছে স্নেহ করছে বিশ্রামের এটা অনুভব হয়েছে এখন শান্তি অনুভব করতেছি আমি এই সংসার এই দুনিয়া কত শান্ত শান্তির দুনিয়াতে আমি পৌঁছে গেলাম ওখানে সবাই শান্ত সবাই আনন্দ সবাই খুশিতে আনন্দতে নাচতেছে সবার মধ্যে কোনো চাহিদা নাই কারো মধ্যে কোনো অসন্তুষ্ট নাই সন্তুষ্টরে ভরি ভরি পড়ছে সবার হৃদয় ভরা আনন্দের ভরা সন্তুষ্টিরে ভরা এখানে অভাব নয় অভিযোগ নয় দুঃখ নাই কষ্ট নাই রোগ নাই কোনো ভয় নাই নির্ভয় অবস্থা নির্ভয় স্থিতি ওখানে কত সুন্দর চিন্তা নাই চিন্তা রহিত। পরমাত্মা পিতার কাছে পিতার সান্নিধ্যতে অল্প সময়ে একটু ছোট মুহূর্ততে আমরা থাকতে পাইছি এই মুহূর্তের মর্যাদা অনেক বেশি ঈশ্বরের সাথে একাকার হয়ে এ অল্প সময় থাকাটাই আমার কত ভ্যালুয়েবল কত মূল্যবান সময় কত মূল্যবান আমার ভাগ্য আমি সত্যিকারে ভাগ্যবান অনুভব করলাম ঈশ্বরের সান্নিধ্যে আমি থাকতে পারলাম ঈশ্বরের দেশে আমি থাকতে পারলাম আমি আনন্দতে ভরি পড়ে আমার হৃদয় হৃদ মনের মধ্যে যত প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো সমাধান হয়ে গেল মনের মধ্যে যত দুঃখ ছিল যত অশান্তি ছিল এই অশান্তিও আমার দূর হয়ে গেল এখন শুধু মনের মধ্যে আনন্দ খুশি পাওয়ার আনন্দ এখন ভরিপূর্ণ সর্ব সর্বশক্তিমানের ছোঁয়া লাগে আমার মন ভরিপূর্ণ হয়েছে তৃপ্ত হয়েছে আমি তৃপ্ত অনুভব করছি আমি ভাগ্যবান অনুভব করছি সত্যিকারে ঈশ্বরের কাছে ঈশ্বরের সান্নিধ্যে এসে নিজেকে অনেক অনেক ভাগ্যবান অনুভব করছি আমার এখানে অনেক সময়ের অনেক দিন ভাবছিলাম প্রভুর কাছে যাব প্রভুকে দেখব প্রভুর কাছে অনেক কথা বলব মনের কথা না বলিয়ে বলা হয়ে গেল মনের দুঃখ প্রভুর কাছে সব ক্ষেয়ে অবগত হলো প্রভু পিতা আদর করল স্নেহ করল আমার মনের সব দুঃখ অশান্তি দূর করল আমাকে পরিপূর্ণ করে দিল এখন কর্তব্যতে আমি আছি আমি আবার ফিরে যেতে হবে আমার দেহাটা পৃথিবীতে আছে এখন আবার ফিরে যাই কিন্তু যেতে ইচ্ছা করে না তবু যেতে হবে বাবার কাছে থেকে বিদায় নিয়ে আমি নিচে আসলাম বারে বারে আমি প্রভুর দিকে তাকাইছি কিন্তু কর্তব্যতে আমি বন্ধনে বাঁধি আছি যেতেই হবে কারণ আমার শরীরের খুলস্তা পৃথিবীতে আছে অনেক কর্ম করার এখনও বাকি রয়েছে এই জন্যে আমরা বন্ধনে আছি সেই জন্যে আমাকে আবার আসতে হয়েছে আমি ধীরে ধীরে নেমে আসলাম পাশ্চাত্যের এই শরীরের ভিতরে ঢুকলাম এই শরীরের ভিতরে যখন ঢুকেছি তখন দেখি আরে আমার শরীরের ভিতরে আবার আগের মতন জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়েছে আবার মনকে বোঝালাম আমি কত সুন্দর জায়গাতে গিয়েছিলাম কত সুন্দর দৃশ্য দেখলাম কত সুন্দর স্নেহ পেলাম প্রভুর সেই মুহূর্তকে স্মরণ করি আজকের এই দুঃখের কথা বলতে আমি চেষ্টা করলাম প্রভু আমাকে বুঝিয়ে দিল আর অল্প দিন আমি ধৈর্য ধরতে লাগে তারপরে সেই জায়গাতেই পৌঁছে যাব যেখানে পিতা আরও আমি একসাথে থাকবো সেই দিন গনি গণি আমি আবার কর্তব্যতে মজে গেলাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রাজযোগের পড়াই বা ঈশ্বরীয় বিদ্যার্থীদের পড়াইতে প্রত্যেক পড়াইতে লক্ষ্য থাকে ধরুন স্কুল কলেজে পড়লেও তো লক্ষ্যে লাগে লক্ষ্যে থাকে ইউনিভার্সিটি পড়লে লক্ষ্যে থাকে যারা মেডিকেল পড়ে তারা ডাক্তার হবে যারা ল পড়ে তারা উকিল হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা ইঞ্জিনিয়ারিং হবে কিন্তু এখানে পড়লে আমরা কি হব নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হব দেখেন লক্ষ্মী আর নারায়ণ লক্ষ্মী আর নারায়ণ দেখতে কত সুন্দর এদের কত সম্মান আছে ভক্তিমার্গে আমরা কত স সম্মান শ্রদ্ধা করি লক্ষ্মী নারায়ণ পূজা করেছিলাম আবার আমরা এই এই লক্ষ্মীনারায়ণ দুনিয়াতে আমরা আবার যাব লক্ষ্মীনারায়ণ নারায়ণ দুজনে বহুত গুণবান বহুত গুণবান সেই জনের বিশ্ব মহারাজন লক্ষ্মী আর নারায়ণ বলে তো লক্ষ্মী নারায়ণের গুণ গুণগুলো এসে ওইদের ফেরি অনেক গয়না আসে সেই গয়নাগুলো শুধু সোনা আর হীরার গয়না নয় এই গয়নাগুলো হইছে গুণের গয়না যখনই মানুষের গুণ বৃদ্ধি হয় গুণবান হয় তখন গুণের গয়না পরিধান করে মানুষ গুণবান হতে লাগে গয়না পড়লে সুন্দর হয় এই ভাবনাটা ভুল আসলতে গুণ থাকলে গয়নার প্রয়োজন হয় না কিন্তু গুণ না থাকি শুধু গয়না পড়লে দেখতে শোভনীয় হয় না তো গুণহীন গুণবানকে সবাই ভালোবাসে আর গুণবান হবার জন্য পরম পিতা পরমাত্মা এখন আমাদেরকে স্বয়ং পড়াইতেছে ভগবান স্বয়ং পড়াইছে আমরা এত দিন যে পড়েছি এগুলো ভগবানের পড়ায় ভগবানের পড়া পড়ায় পড়েছি তো ভগবানের পড়াই পড়লে নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হয় আপনারা বুঝতে পারবেন যে এরকম রোজ রোজ এখানে পড়াই হয় এই থেকে একে বলে মুরলি জ্ঞান মুরলি জ্ঞান মুরলি শ্রীকৃষ্ণ মুরলি বজায় সেই মুরলিতে জ্ঞানের কথা নাই সুন্দর সুর আছে কিন্তু ভগবানের পড়া মুরলিতে জ্ঞান আছে এই জ্ঞানের দ্বারা আমরা যদি শুনি পড়ি আর চলি তাহলে আমরা গুণবান লক্ষ্মী নারায়ণের মতন হতে পারবো নরসে নারায়ণ নারী সে লক্ষ্মী ভগবানও বাঁচা ভগবানকে বলছে মিঠে বচ্চে বাপ জো রোজ রোজ পড়াতে পড়াই কবি করনা নাই মিঠে বচ্চে মানে আদরের বাচ্চা আমরা ভগবানের সন্তান সেই জন্য আমাদেরকে বলে মিঠে বাচ্চে মানে আদরের বাচ্চা রোজ রোজ বাপ জো পড়াতে পিতা পরমাত্মা যে রোজ রোজ আমাদেরকে পড়ায় পড়াই কবি মিস নাই করনি ঈশ্বরের পড়বা পড়াই আমরা কখনো মিস করতে নাই ক্ষতি করতে নাই নেই কারণ এই পড়াই অন্দর কা সংশয় দূর হতে হয় এই মুরলি পড়াই রোজ যদি পড়ি তাহলে আমাদের মনের ভিতরে সংশয় আছে অনেক রকমের প্রশ্নও আছে সংশয় আছে এই সংশয় আমাদের মিটিয়ে যাবে সংশয় মানে ভুল ধারণা প্রশ্ন बाप के दिल को जितने की जुक्ति क्या है परमात्मा हृदय के जीतार की जुक्ति आसे परमात्मा जे परमा परमात्मा को परमात्मा ही हमारे के तार तारदे भलोबार मध्य सबसे बेसी दिल को जीतने माननी हृदय के जीता हृदय के जीतार की, की जुक्ति आसे उत्तर बाप के दिल को जीतना है तो जब तक जब तक संगम युग है तब तक बाप से कुछ भी छिपाओ नहीं एक उत्तरे बोले से बाप के दिल को जीतना है तो बाप भगवान और पिता हृदय के यदि जीत जीतते हैं तेल जब तक संगम युग है एक समयटा সঙ্গম যুগ চলতেছে সঙ্গম যুগ মানে কলিযুগের কলিযুগ আর সত্য যুগের মিলন সঙ্গম যুগ মানে মানুষ আর পরমাত্মার মিলন তার সঙ্গম যুগ মানে কলিযুগের মনুষ্য আর দেবতাদের মিলন সঙ্গম যুগ মানে কলিযুগ আর সত্য যুগের মিলন তো এই সময় আত্মার পরমাত্মার মিলন এইসব মিলনকেই সঙ্গম বলে সঙ্গম মানে দুই ধারের মিলন তো কলিযুগ আর সত্য যুগের মিলন মানুষ মানুষ আরো দেবতার ভক্ত আরও ভগবানের মিলন কত রকমের মিলন আছে এই সময়কে সঙ্গম যুগ বলে আর এই সময়কে পুরুষোত্তম সঙ্গম যুগ বলে এই সঙ্গম যুগ হয় তবতক বাপসে কুছ ভি সিপাও নাই সঙ্গম যুগ যতদিন চলবে এই সঙ্গম যুগটা হয়েছে একশো বছরের যুগ এই একশো বছরের যুগটু যতদিন থাকবে ততদিন আমরা কী করতে লাগে বাপ সে কুছবি ছিপাও নেই পিতার পর কোনো বস্তু লুকাইতে নাই সব কথা পিতাকে বলতে লাগে যেমন আমরা আমরা আগে কলি লৌকিকে থাকতে ছোটোবেলা থাকতে আমরা সব কথা পিতাকে বলি না সব কথাই তো বলি আর সব কথারে উত্তর দিয়ে পিতায় আদর করে কোলে করে নিয়ে যায় ফুরাইতে নিয়ে যায় আপনি ক্যারেক্টার পর পুরা পুরা ধ্যান দো এখন বাবা বলেছে নিজের আপনি মানে নিজের ক্যারেক্টারের প্রতি পুরা ধ্যান দিতে লাগে পুরা আমরা লক্ষ্য রাখতে হবে আমার চরিত্র কেমন আছে চরিত্রের উপরে अगर कोई पाप कर्म हो जाता है तो अविनाशी सर्जन को सुनाओ यदि आम द्वारा कर्म हो जाए चरित्र द्वारा यदि कर्म हो जाए तहाले अविनाशी सर्जन को सुनाओ तहाले अविनाशी सर्जन माने डॉक्टर अविनाशी डॉक्टर के बोले दन सुनाओ তো হালকে ও যায়ঙ্গে তাহলে অবিনাশী ডাক্তারে শুনলে তার উপায় বলবে ঔষধ বলবে তাহলে আমরা কি হয় শোনাও তো হালকে ও যায়গে নিশ্চিন্ত হয়ে যাব। আমার যে ভুল হয়েছিল আমি বাবাকে বলে দিলাম বাবা তো কি হয় আমাদের অবিনাশী সার্জন হয় তাই তার যদি কোনো ঔষধ আসে উপায় আসে তাহলে আমাকে বলবে তো ধ্যান দেও হালকে হয়ে যায় বাপ শিক্ষা দিতে হে এহি উন কি দয়া কৃপা বা আশীর্বাদ হে বাবা এখন আমাদেরকে যে কী করে শিক্ষা দিতেছে এই শিক্ষা দেওয়াটাই ওনার দয়া কৃপা বা আশীর্বাদ হয় ভগবান আমাদেরকে এই শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে সব রকমের শিক্ষা দিয়ে আমাদেরকে উপযুক্ত করি গড়ে তুলবে তো বাপ সে দয়া বা কৃপা মাগনে কি বজায় পৰা দয়া বা কৃপা বাবা আমাকে দয়া করো বাবা আমাকে ক্ষমা করো বাবা আমাকে কৃপা করো এ বলে আমরা চাই না মাগি তো। তো তো স্বয়ং পর কৃপা করো বাবা বলে তুমি নিজের প্রতি নিজের উপরে উপরে কৃপা করো আর কৃপা করো মানে করো আর পাও যে করবে সে পাবে বাবা আমাদেরকে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে কৃপা করো এইসা পুরুষার্থ কর বাপকে দিলকো জিতলো এমন পুরুষার্থ করো করো আর পাও এমন পুরুষার্থ করো যার দ্বারা ভগবানের দিলক ভগবানের হৃদয়ে আমরা জিত পাব ওম শান্তি এটা আমাদের প্রশ্ন উত্তর হলো হ্যাঁ পরমাত্মায় ব্রহ্মার শরীরে এসে ব্রহ্মার মুখে আমাদের সাথে পড়াই পড়াচ্ছে আর বলছে ওম শান্তি পরমাত্মা যদি ওম শান্তি বলে পিতা যদি ওম শান্তি বলে আমরা কী বলতে লাগে আমরাও বলতে লাগে ওম শান্তি সবাই বলুন ওম শান্তি তো আবিরুহানি বচ্চে ইহ তো জানতে হয় কি নয় দুনিয়া মে সুখ হয় রুহানি মানে আত্মিক এখন আমরা আত্মিক বাচ্চায় জানি যে নয় দুনিয়াতে কী আসে সুখ আসে

सुख की दुनिया में दुख का नाम निशान नहीं सुखेर दुनिया से दुखेर नाम निशान है दुख जहाँ दुख है वहाँ सुख वहाँ सुख का नाम नहीं जिखाने दुख आसेने सुखेर नाम नहीं खाने सुखेर नाम है नाम, नाम, नाम निशान नहीं जहाँ पाप है वहाँ पुण्य का नाम निशान नहीं जिखाने पाप आसे से पुण्य और नाम निशान नहीं और जहाँ पुण्य है वहाँ पाप का वहाँ पाप का नाम निशान है और जानने पुण्य आसेने पपर नाम गंध ही ना वह वह कौन सा जगह है से जगह टू कौन जगह बेटा एक है सत्य युग दूसरा है कलिजुग ये सुखर दुनिया और दुखर दुनिया एक एटा से सत्य युग सत्य युगे सुखे सुख है और दूसरा युग कलिजुग दुखे दुख है তো বচ্চো জরুর বুদ্ধিমে জরুরি হোগা এই কথাটু বাচ্চায় নিশ্চয় বুঝতে পারে অভি দুঃখ পুরা হতায় এখন আমাদের দুঃখের সময় প্রায় হয়ে আসে আর সত্য লিয়ে লিখে হ হই এখন সত্যযুগ যুগ যাবার জন্য সবাই তৈরি হতেছে আমি ইস্পতি ছিঁচি দুনিয়া সে উষ পার সত্য যুগ অর্থাৎ রামরাজ্যে যা রে এখন আমরা এই কলিযুগের ছিঁচি দুনিয়া কলিযুগের দুনিয়া থেকে উষ পার ওইদিকে সত্য যুগে যা সত্য যুগে রাম রাজ্য আসে সেখানে যাবার জন্য আমরা প্রস্তুতি হইতেছি নই দুনিয়া মেহে সুখ পুরানি দুনিয়া মেহে দুঃখ নতুন দুনিয়া সত্য যুগে সুখ আছে সুখে সুখ আছে পুরানি দুনিয়া যুগে দুঃখে দুঃখ আছে। এসা নেই যে সুখ দেতা হয় ওই দুঃখ ভি দে এরকম কিন্তু হবে না যে সুখ দিয়ে সে দুঃখ দিয়ে এটা এটা হবে না সুখ বাপ দেতে দুঃখ মায়া রাবণ দেতি এখন সুখকে দিয়ে বাবাই দিয়ে আর দুঃখকে দিয়ে भगवान तो दुख दिए ना दुख माया रावण देता है दुख दिए माया राव उस दुश्मन दुश्मन की एफिजी हर वर्ष जलाते हैं से मायार माया दुश्मन माया दुश्मन मैंने माया शत्रु तार एफिजी माने मैंने मूर्ति बनाए प्रति वर्ष जलाए दुख देने वाले को हमेशा जलाया जाता है जे दुख दिए तार प्रत्येक तार प्रत्येक बसरे बसरे जलाए बच्चे जानते हैं जब उसका राज्य पूरा होता पूरा होता है तो फिर हमेशा के लिए खलास हो जाते जखन तार राज्य रावण राज्य शेष होवे तक तो हमेशा के प्रखंड सब दिन जन्या की है रावण के आर जलाबे ना पांच विकार ही सबको आदि मध्य अंत दुख देते आए हैं ये तो दिन पर्यत मानुष के जे दुख दी ये पांच विकार पांच विकार की जाने हैं? काम क्रोध लोभ मोह अहंकार पांच विकार समय के दुख दिया सिले आदि मंत मध्य अंत दुख देता है ये पांच विकार आदि माने आरंभ मध्य और अंत समय दुख दे दुख दे তুম এঠে হো তোভি তুমি বুদ্ধি মে কি হাম বাবাকে পাশ যায় আমরা এখানে বসে আছি যদিও আমার মন বলে যে আমি বাবার কাছে যাব বাবার কাছে যাবো রাবণ কো তো তুম বাপ নই কেগে তো রাবণকে তো আমরা কখনো বাবা বলি না বাবা তো আমি পরমাত্মা শিব বাবাকে বাবা বলি कौन कौ सुना है रावण को परम पिता कोई कहते हैं क्या क्यों यदि केव रावण के, के परम पिता परमत्मा बोले ये कौन दिन सुना कभी नहीं कखो सुना कई समझते हैं लंका में रावण था और अनेक भावे लंकाते रावण छो বাপ কতে হে অসারি হি লঙ্কা হয় এখন পরম পিতা পরমাত্মা পিতায় বলে যে সারা দুনিয়ায় আজ রাবণের লঙ্কা পুরী হয়েছে কারণ সারা দুনিয়াতে পাঁচ বিঘার লেগে আছে রাবণ আছে লঙ্কা পুরী হয়ে গেছে কহতে হে ভাস্কর দিগা মানে চক্র লাগায়া এতে কয় যে ভাস্কর দি গামায় কি করলে পৃথিবী জয় করলে পৃথিবীর চারুদিকে चक्कर लगाया आसलो स्टीमर बोट के द्वारा कीसर द्वारा स्टीमर नहीं मोरा जहाज़ पानी जहाज़ नहीं और बोट माने नौका नहीं सारा पृथ्वी भ्रमण समय उसने चक्र लगाया उस समय एरोप्लेन आदि नहीं थे जिस समय भाष्कर पृथ्वी आविष्कार कर ले कर से ही समय। ए, ना আরও মোটর গাড়িও ছিল না ট্রেন স্টিমার স্টিম আদি চলতিছি স্টিম পর চলতিছি আর সেই সময় রেলগাড়ি চলছিল ঘাপের দ্বারা স্টিমের দ্বারা রেলগাড়ি চলছিল বিজলি অলগ চিজ হয় সেই সময় বিজলি একদম বেলেগ বেলে বস্তু ছিল আব বাপ কে হ্যাঁ দু একই হবাই বলে এই দু একে দুনিয়া আগে যেমন ছিল এটো এমনই নেই সে পুরানি পুরানি হতো পুরানি সে বানতি হ্যা দুনিয়া একে একই আগে নতুন এখন পুরানা দু আবার পুরানা সে হোগে पुराना दुनिया से के नतून दुनिया होब ऐसे नहीं कहना होता है कि स्थापना पालना विनाश नहीं तो ये रकम बोलते लगे ना स्थापना पालना विनाश ए रकम बोलने होबे ना नहीं पहले स्थापना फिर विनाश बाद में पालना पहले स्थापना है तारे होबे विनाश स्थापना हुआ पर विनाश हो तारे लास्ट होबे पालना यह राइट अक्षर है স্থাপনা পালনা বিনা সেটা বুঝতে পারছেন কি স্থাপনা মানে নতুন সত্য যুগের স্থাপনা পরমাত্মায় ব্রহ্মার মুখের দ্বারা নতুন দুনিয়া সত্য যুগের স্থাপন করেছিল তার মানে এখন বর্তমান সময় পরমাত্মা ব্রহ্মার মুখে দিয়ে এই জ্ঞান মুরলি শোনায় এই জ্ঞান মুরলি শুনি যারা একে রোজ রোজ পঠন পাঠন করে ধারণ পালন করে তারা স্থাপন তারা স্থাপনা যায় তারা সত্য যুগের প্রজা হয়ে জন্ম জন্ম হবে নেক্সট জন্মতে সত্য যুগের প্রজা হবে আবার যখন পৃথিবীতে বিনাশ হয়ে যাবে তখন তাদেরকে সত্য যুগে নিয়ে পালনা করবে তো যুগ মানে লক্ষ্মীনারায়ণের যুগে নিয়ে পালনা করবে তাদেরকে পালন করবে কি রাজা মহারাজা হয়ে পালনা দিবে তারপরে স্থাপন পালন বিনাশ পহলে স্থাপনা ফিরবিনশ বাদ পালনা হ্যাঁ রাইট অক্ষর হাদণ কি পালনা শুরু হতী হার সবার পিছে রাবণের পালনা শুরু করে রাবণের পালনা দিয়ে ও ঝুঠি বিকারি পতিত বন্নে কি পালনা হাবণে পুরস্কার দিয়ে আর পালন করে কিন্তু রাবণের পালনা তো পিতার পালনা নয় রাবণের পালনা ওইসে কিপকি পালনা পালনা হে ও হয় ঝুঁটি ঝুঁটি বিকারি পতিত পালনা রাবণের পালনা হয়েছে জুঠা বিকারি আর পতিত পতিতের পালনা পতিতের পালনা যে যেমন সে তেমনই বনায় রাবণ রাবণ বিকারি ছিল সে কে বিকারি বনায় জিসে সব দুখী হতে হ্যাঁ রাবণের পালনা যারা গ্রহণ করে পা বাপায় তারা সবাই দুখী হয় बाप तो कभी किसको दुख नहीं देते परमात्मा तो क्यों काऊ के को दिन दुख देना आदर करे स्नेह करे सुख दे यहाँ तो तमो प्रधान बनने के कारण बाप को बाप को ही सर्वव्यापी कह देते हैं एखने रावण राज्यता ही मिथ्या कथार ऊपर निर्भर करे और तम प्रधान हो गए तम प्रधान मान बुद्धिटा निकृष्ट हो गए से जने रावण के बोले सर्वव्यापी देखो क्या बन पड़े मानवर बुद्धि टुकी हो गए ইহত তুম বচ্চ কি তুম বচ্চে বুদ্ধিমে রহনা চাহিদা এই সাধারণ কথাও আমরা চলতে ফিরতে আমাদের বুদ্ধিতে থাকতে হবে হ্যাঁ তো বহু সহজ এইসব কথাই সহজ কিন্তু আমরা ভুলে যাই সের্ অল্প কুই বা শুধু এখানে আমার কি অল্প মানে বাবা এখানে শুধু বাবা বা পরমাত্মাকে স্মরণ করতে লাগে मुसलमान लोग भी कहते हैं उठकर अल्लाह को याद करो मुसलमान लोग यो कह दाराया भगवान के याद कर, करो स्मरण करो खुद भी सवेरे सवेरे उठते हैं और आर आरो तारा सकाल सकाल बिषण त्याग कर उठे वह कहते हैं अल्लाह का अल्लाह बा खुदा को याद करो तारा बोले अल्लाह बा खुदा को याद करो भगवान को याद करो তুম কেঙ্গে বাপক করো আর আমরা বলি বাবা কোদ করো ভগবানকে ওরা আল্লাহ খুদা বলে আমরা বাপ বাপ বলি পিতা বলি হ্যাঁ কিন্তু কথা একটা বাবা অক্সর বহু মিঠা বাবা অক্সর খুব আদর কারণ পিতার দ্বারা আমরা আদর পাই সেই জন্য ভগবানকে আমরা বাবা বলি আল্লাহ কহনে সে বর্ষা ইদ নই আয়েগা আল্লাহ বললে পরমাত্মার পিতার বর্ষার ইয়াদ আসবে না বর্ষা হয়েছে পৈতৃক সম্পত্তি আল্লাহ বললে খুদা বললে পৈতৃক সম্পত্তির কথা মনে পড়ে না কিন্তু বাবা বললে পৈতৃক সম্পত্তির কথা মনে পড়ে বাবা অক্ষর বাবা কহানে সে বর্ষা কিন্তু বাবা পিতাকে পরমাত্মাকে বাবা বা পিতা বললে বর্ষা ইদ পিতার দ্বারা কী পাওয়া যায় পিতার দ্বারা সম্পত্তি পাওয়া যায় মুসলমান লোক বাপ নী কে ও ফিরহ মিয়া কহে হসলমান সকল বাবা বলে না ওরা কে ও ওরা বলে ও ফিরহ মিয়া মিয়া বিবি হিয়া বীব কে হবি অক্সার ভারত মে এই মিয়া বিবি টো एन भारतीयवासी परम शिवलिंग याद आज एन परम से शिवलिंग शिव मंदिर आ शिवलिंग शिवलिंग याद यूरोपवासी लोग गाड फादर कहते हैं तो यूरोपवासी इंग्लिश कथा जरा इंग्लिश कथा बोले तारा बोले गड फादर कहते हैं ভারত মে তো পত্থর ভিতর কোভি ভগবান সম এখন ভারতে তো পতর ভিতর মানে পথর পাথর আরো পাথর আরো পাথরের টুকরা সবাইতে ভগবান মনে করে শিবলিঙ্গি পথর কা হতে হয় কেউ মনে করে কারণ ভারতে শিবলিঙ্গ যে পূজা করে ভগবানের পরমাত্মা বলে পূজা করে কিন্তু সেইটাও তো পাথরের বনয়েছে পাথরে হয় সেই জন্য পাথরে ভগবান ভাবে সমস্ত হ্যাঁ এই সব পথর মেয়ে ভগবান বৈঠা হয় আর সবাই মনে ভাবে যে এই পাথরের ভিতরে ভগবান বসি আসে ভগবান কোয়াদ করতে হে করতে তো পাথর হি সামনে আজাত এখন ভগবানকে স্মরণ করলে সে পাথরের চোখের আগে ভাসে পাথর কো ভগবান সমাজ বুঝতে হেঁ দেখ भगवान मने करे पूजा करें पूछते हैं पत्थर कहाँ से आता है पत्थर कथा क्या आसे पहाड़ों के झरने से गिरते गिरते गोल चिकना बन जाता है तो पत्थर कथा टेके शिवलिंग पत्थर तो गोल आसे और शाल सालोग्राम पूजा जाएगा सालोग्रामों गोल आसे ये गोल पत्थर कथा क्या आसे পাহাড়ে ঝরনার উপরে বহু দূরের ঝরনার উপরে পাহাড়ের উপরে ঝরনা হয় না এই ঝরনাতে পাথর কি কয় উপর থেকে আস্তে আস্তে গিরে 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 নিচে পাইলে গোল হয়ে যায় ধর্ষণ হয়ে গোল হয়ে যায় ফির কে নিচুরের ন্যাচুরাল নিশান ভি বন্ধে হ্যাঁ আর কেন আর কীভাবে প্রাকৃতিক এটা নিশান মানে চিহ্ন হয়ে যায় দেবী দেবতাও কি মূর্তি এসে নীতি কিন্তু দেবী দেবতার মূর্তি তো এরকম গোল পাথর হয় না নেই হত প কাট কাটকার কান মুখ কাট করদি আদি কতনা সুন্দর আর হগবানের মূর্তি যেখানে গড়ে এখানে কেটে কেটে কান নাক মুখ আদি চোখ আদি বানিয়ে গড়ে গড়ে সুন্দর করি ভগবানের মূর্তি গড়ে खर्चा बहुत करते हैं मूर्ति गढ़ते खर्चा बहुत लागे शिव बाबा की मूर्ति घर पर कोई खर्चे आदि की बात नहीं शिव बाबा की मूर्ति मूर्ति पर कोई खर्चा आदि नहीं और शिव बाबा मूर्ति गढ़ते हमें को खर्चा लागे ना अभी तुम बच्चे समझते हो हम सो देवी देवता चैतन्य में खुद बन रहे हैं एखन हमारा बुझते हमारा তুম বাচ্চে সমস্ত এখন আমি আমরা বুঝি কি বুঝি আমরা বুঝতে পারছি হমস দেবী দেবতা চৈতন্য মে খুদ বন রহে আমরাই সো মানে তেনে ধরনের ওই রকম দেবী দেবতা সত্য যুগের দেবী দেবতার মতন আমরা এখন খুদ বন রহে আমরা আমরা নিজেই ব বঞ্চে যাচ্ছি আমরা নিজেই বাবার জ্ঞানমুরলি পড়ে দেবী দেবতার মতন আমরা হইতে যাচ্ছি চৈতন্য হোংে তব পূজা আধি ন চৈতন্যবো চৈতন্য মানে সজ্ঞানে যখন আমরা সজ্ঞানে দেবী দেবতা হোবো চৈতন্য হোগে ত পূজা নহে হতে যখন আমরা দেবী দেবতা চৈতন্যতে থাকবো তখন কোনো পূজা আধা হবে না जब पत्थर बोधि बनते हैं तब तो पत्थर की पूजा करते हैं जखन मनुष्य पत्थर बोधि है अर्थात दुआपर कले जुगे तक तो तब मूर्ति पूजा करें दरकार ही नहीं जो चैतन्य में उनकी निशानी यादगार के लिए पत्थरों को रखते हैं अभी इन देवताओं की कहानी का তোমক মালুম পড় গয়া এখন এই দেবী দেবতার কাহানির কথা আপনারা বুঝতে পারছেন আমরা চৈতন্য চৈতন্যতে দেবী দেবতা হব এ মুরলি পাঠ মুরলি শুনে কী বল ধারণা মুকেশ আর এক নম্বর কই ভি উল্টি বাত করে তো শুনা অনশুনা কর দে না যে উল্টাসুলটা কথা বলে তাকে শুনিও না শোনা করবেন অনশুনা করবেন হিয়ার নো ইভিল নো ইভিল ইভিল কথা খারাপ কথা শুনবে না দেখবে না আর বলবে না মান অপমান দুঃখ মান অপমান সুখ দুঃখ মান অপমান সবকু সহন কর না হে তো সুখ দুঃখ সুখ মান অপমান সব কিছু পেয়ে সহন করি যেতে লাগে সহ্য করতে লাগে তারপরে আমরা তো বাবার জ্ঞান পাইছি আমরা ঝগড়া করতে নাই দুই নম্বর বাপ যো উসে কবি সুনা অনশুনা কর বাপ কাজ ডিসরিগার্ড নই বাবা যে কথা বলে জ্ঞান বুঝায় তাকে আমরা শুনিও অনশুনা না সুনারকম রকম করি করতে নাই बाबा अपमान हो माया की चोट को से माया की चोट से बचने के लिए अशरीरी रहने का अभ्यास जरूर करना है माया बाचार जन्य अशरी रहने अशरी हुई थन्य अभ्यास करते हैं वरदान आज के वरदान से हज की रायल इच्छाओं से मुक्त रह सेवा करने वाले निस्वार्थ सेवाधारी भव आजके वरदा नै बोलछे हद इच्छाओं से मुक्त सेवा करने वाले निस्वार्थ सेवाधारी भव यार अर्थ बोले छ जैसे ब्रह्मा बाप ने कर्म के बंधन से बन्धन सेक्त नियारे बन्नेका सबूत जमन ब्रह्मा भाइ कर्म बंधन से के मुक्त थार्ज न्यारे নিে থাকার নিয়ারে মানে পৃথক থাকার জন্য সবু দিয়া সবু দিয়ে মানে পরীক্ষা মানে প্রমাণ দিছিলে উনি ব্রহ্মা বাবা এ পৃথিবী থাকিও দূরে আছিলে নিহরে আছিলে পৃথক আছিলে এই কথার উনি কি করলো এক্জাম্পল দেখালো সে শিবায়ে সেবাকে স্নেহকে और कोई बंधन नहीं था उन सेवार बांधे और कोनो बंधन छो ना सेवा में जो हद की रायल इच्छा होती है वो अभी हिसाब किताब के बंधन में बाँधती है तो सेवा तो जे रायल इच्छा था के तो करे की करें मनुष्य के बंधन बांधे सच्चे सेवाधारी यस हिसाब किताब भी मुक्त रहते हैं, किन्नु जे आसल सेवाधारी तारा यही हिसाब किताब से क्यों मुक्त थके जसै देहका बन्धन देहको संबंध का बंधन ऐसे सेवा में स्वार्थ यह भी बंधन है जैसे देह का बंधन देहर बन्धन अरू देहधारे लगे सम्बन्ध थकले सेट बंधन है में स्वार्थ এ বি বন্ধন আর সেবা করতে গেলে গিয়ে যদি স্বার্থভাব রাখে তাহলে সেইটু বন্ধন হব এই বন্ধন সেবা বন্ধন সে বা রয়্যাল হিসাব কিতাব সেবি মুক্ত নিঃস্বার্থ সেবাধারী বনো এরকম বন্ধন থেকে বা রয়্যালি রয়্যালি হিসাব কিতাব রয়্যালি হিসাব কিতাব সেবি মুক্ত নিঃস্বার্থ সেবাধার কোনোরকম রয়েল হিসাব কিতাব মানে स्वर्थ जनित् कि हिसाब किताब थाले ता स्वार निस्वार सेवाधारि बन निस्वारिस सेवा कतै ल स्न वाइदोको फाइलमे नै राखो वाइदा माने प्रतिज्ञा 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 गर फाइल मध्ये फाइनल बनकर देखाओ আমরা তাকে কার্যকরী করে ফাইনাল করে দেখাইতে লাগে বুঝছেন না ও কো ফাইল মেয়ে নাই রাখো আমরা প্রতিজ্ঞা করি ফাইলের মধ্যে লিখি কাগজ কলমে লিখি ব বই খাতার মধ্যে রাখতে নাই আমরা নিজে ফাইনাল করি প্র্যাকটিক্যাল করি দেখাতে হবে আচ্ছা ওম শান্তি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার আগামী কালকে থেকে আপনারা একটা কাজ করবেন এখন এই বাবার জ্ঞান তো পাওয়া হয়েছে কিন্তু এই জ্ঞানকে জীবিত রাখার জন্য এই জ্ঞানের দ্বারা লাভ পাবার জন্য আপনারা রোজ মুরলি শুনতে লাগে কিন্তু এখন বাংলা মুরলি কোথায় শুনবেন যে বাংলা মুরলী আটটা বজাতে আগরতলা থেকে মণিদীপা নামে ব্রডকাস্ট হয় রোজ আটটা বজাতে কবিতা বেহেঞ্জি আগরতলার বেহেনজি বড় বেহেন যে পড়ে বাংলাতে মুরলি আপনারা সেই বাংলা মুরলি রোজ শুনবেন ইউটিউবে পাওয়া যায় হ্যাঁ ইউটিউব খুলি আপনারা এ মুরলিটা পড়বেন আপনাদের সবার কাছে টাচ মোবাইল আছে জানি যার নাই তারা এখন একটা কিনে নেবেন ফটাফট নিজের সাথে রাখবেন চলাইতে শিখবেন আরও ঠিক আটটা বাজলে আপনারা এই মুরলিটা শুনবেন আর রোজ রোজ মুরলি শুনবেন আরও আর বুঝিয়ে নিবেন বুঝে চেষ্টা করবেন বোঝার জন্য আরও একটা কাজ করবেন আপনাদের কাছে যদি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে তাহলে ওখানে যোগাযোগ করবেন আর যদি নাই তাহলে রোজে এই ইউটিউবার প্রায় বললে শুনবেন টাচ মোবাইলই আসে টাচ মোবাইলের ইউটিউব ইউটিউব বলুন ছেলে মানুষের দেখা দিবে একদিন দুই দিন দেখা দিলে আপনারা নিজে করতে পারবেন আর রোজ শুনবেন রোজ পড়বেন খাতা কলমে লিখবেন আর লিখতে না জানলেও আস্তে আস্তে চেষ্টা করলে জানবেন বুঝছেন নাই যেখানে চেষ্টা আছে সেখানে নিশ্চয়ই পার হয়ে যাব কারণ বাবা এখান মাতা কন্যাদের হাতে শক্তি দিছে আরও অমৃতবেলা উঠি বাবাকে ইয়াদ করবেন সন্ধ্যা কম সময় ইয়াদ করবেন সকালে যখনই উঠবেন আপনারা তখন আপনারা ইয়ে করবেন অমৃতবেলা মানে একদম ভোর চারটা বাজাতে ভোর চারটা বাজাতে উঠি বাবাকে ইয়াদ করবেন আধা ঘন্টা তারপরে আবার শুয়ে পড়বেন যদি কাম নাই শুয়ে পড়বেন যদি কাম থাকে তাহলে উঠে ঝটপট স্নান টান করে অন্য কাজ করবেন হ্যাঁ আচ্ছা আপনাদের সবাইকে আমার স্নেহ ভরা ভালোবাসা রইল আমি আগরতলাতে থাকি আপনারা কোনো দিন যদি আগরতলাতে আসবেন লকডাউন খুললে তাহলে আগরতলা সেন্টারে পাবেন আমি সেন্টারে থাকি ওম শান্তি আপনারা সবাইকে আমার অনেক অজস্র ভালোবাসা রইল ওম শান্তি নমস্কার